সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে। আমি তো অবশ্যই শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ডিসেম্বরে ফের প্রাথমিক টেট, চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আরো একবার জানিয়ে রাখি, ডিসেম্বরেই প্রাথমিক টেট অর্থাৎ ফের প্রাথমিক টেট সরাসরি চলে যাবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আমরা দেখেছি যে এর আগেও টেট হয়েছে কিন্তু নিয়োগ হয়নি, যে আইনি জটিলতায়, এই ক্ষেত্রেও কি এই ডেটেও এই আশঙ্কা থাকছে? দেখো, আশঙ্কা থাকছে কি থাকছে না সেটা এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ 2022-এর ডিসেম্বরে যখন প্রাথমিকের টেট হয়েছিল এবং তারপর চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে ফল প্রকাশ হয়েছে প্রাথমিকের টেটের, সেই পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত নিয়োগের সুযোগ পায়নি। তার কারণ 2022-এর পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তারপর নিয়োগের যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী এখনো সেই নিয়োগ প্রক্রিয়া চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, যদিও আইনি জটিলতার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া এখন একটু থমকে রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আশা করছে খুব শীঘ্রই সেই নিয়োগ প্রক্রিয়া তারা করতে পারবেন, কিন্তু কতটা তা সম্ভব তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে। আর সেই সময় দাঁড়িয়েই প্রাথমিক শিক্ষা পর্ষদ ফের আরও একটি টেট নিতে চাইছে। কেন টেট নিতে চাইছে, এর পিছনে একাধিক কারণ রয়েছে। যদি সংক্ষেপে বলা যায়, অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা NCT-র তরফে রাজ্যের কাছে একটি নির্দেশই রয়েছে যাতে বছরে অন্তত একটি করে টেট নেওয়া যেতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। আর তার জন্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার টেট নিতে তৎপরতা শুরু করলো। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ সম্ভাবনাময় তারিখ হিসেবে উঠে আসছে 10ই ডিসেম্বর বা 7ই ডিসেম্বর, এই দুটি তারিখের মধ্যে যেকোনো একটি তারিখেই টেট হবে। এবং পাশাপাশি যেটা আরও জানা যাচ্ছে, 27